হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড ব্লগসে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর ডালনা। নিরামিষভাবে এই আলুর ডালনার রেসিপিটা খুব তাড়াতাড়ি কেমন করে করা যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আজকের এই ডালনার রেসিপিটা কেমন করে করছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি জিরে, তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপর আমি সেদ্ধ করে ছোট আলুগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এরপর আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আর এর মধ্যে মশলাগুলো যে দিচ্ছি সেটা হচ্ছে জিরা বাটা আর লঙ্কা বাটা। তো আমি এর মধ্যে হলুদও দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে নেয়। এরপর আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এসব কিছু ভাজা হয়ে গেলে আমি অল্প জল দিয়ে দেবো এর মধ্যে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিবে। তো এটা আমার ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর জল দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করতে হবে। জলটা হালকা ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে পুরোপুরিভাবে জল দিয়ে দিব যতটা পরিমাণ জল লাগছে। আমি খুব বেশি জল দেইনি, নাহলে ভালো লাগবে না। এটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে, স্পেশালি রুটি দিয়ে। আমার জলটা ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিলেই রেডি আলু ফুলকপির ডালনা। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।